আজকের ক্লাস যেটা শুরু করব যেটা নিই সেটা হলো ফোবিক ডিসঅর্ডার। আগের দিন আমরা অ্যাংজাইটি ডিসঅর্ডার পড়িয়েছি এবং অ্যাংজাইটি ডিসঅর্ডার পড়া থেকে আমরা বলেছিলাম প্রত্যেকটা নিয়ে আমরা আলোচনা করব এবং DSM-4 ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার্স তারা DSM-4 আমাদের অ্যাংজাইটি ডিসঅর্ডারকে 5 ভাগে ভাগ করেছেন। তার মধ্যে ফার্স্ট হচ্ছে ফার্স্ট নয় অ্যাংজাইটি তার মধ্যে একটি হলো ফোবিক ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, এই 5 ভাগে DSM-4 ভাগ করেছেন। DSM আমরা পড়েছি একটা ম্যানুয়াল, যে DSM এর ফুল ফর্মও আমরা জানি, তো সেই DSM-4 এখন যদিও DSM-5 এসে গেছে কিন্তু তারা যে ম্যানুয়াল তৈরি করেছেন সেখানে কিন্তু DSM-4 অনুযায়ী যেটা বই অনুযায়ী আছে যে আমরা ফোবিক ডিসঅর্ডারকে সরি অ্যাংজাইটি ডিসঅর্ডারকে 5 ভাগে তারা ভাগ করেছেন। ওয়ান হচ্ছে ফোবিক ডিসঅর্ডার, অ্যানাদার হচ্ছে প্যানিক ডিসঅর্ডার, নেক্সট GAD জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, OCD অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, PTSD পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার। এই ডিসঅর্ডারগুলোর মধ্যে আজকে যেটা বলবো ফোবিক ডিসঅর্ডার। ফোবিক মানে ফোবিয়া, ফোবিক বা ফোবিয়া কথাটার বাংলা যদি আমরা বলি আতঙ্ক। আতঙ্ক অনেকে ভয় বলেন, হ্যাঁ, তো ভয় ইংরাজি ফিয়ার, আতঙ্কের ইংরাজি ফোবিয়া। তো ফিয়ার অ্যান্ড ফোবিয়ার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো পার্থক্য রয়েছে, যার জন্য আমরা ভয়কে ফিয়ার বলছি আর আতঙ্ককে ফোবিয়া বলছি। এই ফোবিয়া কথাটা এসেছে গ্রিকদের দেবতা ছিলেন তিনি, তার নাম ফোবস, এই ফোবস থেকে এসেছে ফোবিয়া। আমরা ফোবিক এক ধরনের ফোবিক ডিসঅর্ডার আমরা বুঝতেই পেরেছি নিউরোসিসের শ্রেণী বিভাগ, যেটা মৃদু মানসিক ব্যাধি, যেটাকে আমরা যদিও ডিসঅর্ডার অবশ্যই বলছি কিন্তু যে ফোবিয়া বা আতঙ্কগুলো হয়তো টুকটাক প্রত্যেকের মধ্যেই রয়েছে, এটা এটা খুব নর্মাল, এটা যে নেই এটা বলাটা খুব, যার নেই সেটা কিন্তু খুব অস্বাভাবিক। কিছু না কিছু ফোবিয়া হয়তো আছে যেটা কোনো মানে নেই। তো ফোবিয়া কথাটাই কিন্তু হচ্ছে অমূলক ভয়, যে ভয় তিনটে জিনিস, একটা হলো সিচুয়েশন, অবজেক্ট এবং স্টিমুলাস, এই তিনটের প্রতি আমাদের কিন্তু যে ভয়টা বা যে আতঙ্কটার কোনো মানে নেই, যেটার কিন্তু কোনো মানে হয় না। এর কী তাহলে আমরা মানে নেই কথাটা আমরা বলতেই পারি ইললজিক্যাল ফিয়ার, অর্থাৎ যে ফিয়ার কিন্তু লজিক নয়, যে ফিয়ার কিন্তু লজিক নেই কোনো, অথচ ইললজিক্যাল ফিয়ার কিন্তু দেখা দেয়। এবং এই যে ফোবিয়া, আমরা যখন ফোবিয়া বলবো আমরা যদি একটু শর্ট করে জেনে নিই যে ফিয়ার অ্যান্ড ফোবিয়ার মধ্যে কী ডিফারেন্স, তাহলে আমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে। ফিয়ার কিন্তু বা ভয় এটা আমাদের কী, আমরা জানি এটা এক ধরনের ইমোশন এবং এটা আমাদের কী বেসিক ইনস্টিংক্ট, অর্থাৎ সহজাত প্রবৃত্তি, যে সহজাত প্রবৃত্তি নিয়েই আমরা জন্মগ্রহণ করেছি। আমরা ভয়ের সিচুয়েশানে ভয় পাবো না সেটা কিন্তু অ্যাবনর্মাল, ভয় পাওয়াটা কিন্তু নর্মাল, যে সিচুয়েশানে আমাদের ভয় পাওয়া উচিত সেই যদি আমাকে আমি একটা এক্সাম্পল দিই, আমায় যদি কেউ বলেন যে নদীর মাঝখানে গিয়ে নিয়ে গিয়ে একটা নৌকো করে নিয়ে গিয়ে আমাকে বলা হচ্ছে, আমি সাঁতার জানি না, আমাকে বলা হচ্ছে যে তুমি ঝাঁপ মারো গঙ্গায়, নিশ্চয়ই সেটাতে আমি ভয় পাবো, নিশ্চয়ই আমার তখন গলা শুকিয়ে যাবে, আমি কাঁপতে থাকবো। এবং র্যাগিং যে জিনিসটাকে আমরা বলি সেক্ষেত্রেও কিন্তু এমন কিছু, যার জন্য র্যাগিং নিয়েও একটা বিরাট ব্যাপার যে কেন অনেক যারা র্যাগিং করেন তারা কিন্তু ভীষণ সাপোর্ট করেন র্যাগিংকে, কারণ তারা বলেন যে প্রয়োজন, হ্যাঁ, কিন্তু সেইটা এমন র্যাগিং না হয় যে মানুষের জীবন নিয়ে টানাটানি হয়। সেই ধরো আমাকে যখন বলছে কেউ যে আমি সাঁতার জানি না অথচ আমাকে মাঝগঙ্গায় বলছে যে ঝাঁপ দিতে, তাহলে খুব স্বাভাবিক যে আমি আমার বেসিক ইনস্টিংক্টে এটা যে আমি ভয় পাবো, কারণ আমরা ইমোশনের মধ্যে ভয় একটা গুরুত্বপূর্ণ ইমোশন, ভয়, রাগ, দুঃখ, এবং আমরা কিন্তু জানি যে ভয়ের সিচুয়েশনে ভয় পাওয়াটাই স্বাভাবিক, না পাওয়াটাই অস্বাভাবিক। তাহলে ভয় যে ফিয়ারটা কিন্তু লজিক্যাল, যেখানে যেমন আমাদের বেসিক ইনস্টিংক্ট অনুযায়ী আমাদের যে জিনিসে ভয় পাওয়া উচিত আমরা সেখানে ভয় পাবো। আমরা যখন হ্যাঁ কখন কি না আমরা দেখবে আমরা বলি অ্যাকোয়াফোবিয়া, জলের ভয়, অনেকে আছেন ধরো
আমরা জানছি যে সুইমিং পুলে যদি আমাকে কেউ বলে ঠিক সেম কথা যে আমি সাঁতার জানি না, অথচ আমাকে বলা হচ্ছে যে তুমি সুইমিং গিয়ে ঝাঁপ মারো, তাহলে আমি কিন্তু এখানে এখানে জানা কথা যে সুইমিং পুলে কিন্তু কখনোই জলের গভীরতা এতটা থাকবে না যে আমার কিছু হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমি জলেতে নামতেই ভয় পাচ্ছি, এবং মানে মানে এই যে ভয়টা, যে ভয়টার কিন্তু কোনো মানে নেই। আমরা অনেকেই আছি টিকটিকি আরশোলা দেখে ভয় পাচ্ছি, আমরা এই যে আরশোলা টিকটিকি, আমরা কিন্তু জানি যে সেই এই বস্তুগুলো কিন্তু আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, এবং আমরা উল্টে তাদেরকে মারতে পারবো, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমরা ভয় পাচ্ছি, যে আমরা কিন্তু যতই যেটাই করি না কেন আমরা কিন্তু তার সত্ত্বেও ভয়টা পাচ্ছি যে না, বাথরুমে গিয়ে যদি আমি দেখতে পাই বা ঘরের মধ্যে দেখতে পাই চিৎকার করি। এবং আমি অনেক সময় দেখেছি যে প্রায় মানে চিৎকার করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হতে গিয়ে বেঁচে গেছে, এমন জোরে খাট থেকে লাফিয়ে পড়েছে যে মানে আরেকটু হলেই হয়তো লেগে যেত। তাহলে এই যে ভয়গুলো, যে ভয় কোনো কারণ নেই, অথচ কারণ ছাড়া ভয় যেটার কোনো মানে হয় না, অথচ আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে রয়েছে, ওপরে অনেক উঁচু থেকে নিচে দেখলে ভয় ভয় করে, বদ্ধ জায়গা, যেমন সিনেমা হলে যদি সবাই আছে ঠিক আছে, যদি কাউকে একা ছেড়ে চলে আসা হয় তাহলে নিশ্চয়ই সেটা খুব স্বাভাবিক না, যেটাকে আমরা বলি বদ্ধ জায়গার ভয়, ক্লাস্ট্রোফোবিয়া, সেরকম অনেক ফোবিয়া আছে এবং অনেক অনেকের মধ্যেই রয়েছে, এবং আমরা অনেক সিনেমাতে দেখেছি এরোপ্লেনে চড়তে ভয় পাচ্ছে। তাহলে এইগুলো যেগুলোর এই ভয়গুলোর হয়তো বিশেষ কোনো কারণ নেই, কিন্তু কারণহীন ভয় তার সত্ত্বেও ভয়। তাহলে ফিয়ার হচ্ছে যেটা লজিক্যাল, যেটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যে ভয় সেটা খুব স্বাভাবিক, কিন্তু ফিয়ার অ্যান্ড ফোবিয়া, ফোবিয়া হচ্ছে কিন্তু ঠিক উল্টো জিনিসটার মধ্যে ভয় আছে, আতঙ্ক আছে, যে আতঙ্ক কোনো কারণ নেই অথচ কিন্তু আমরা ভয় পাচ্ছি। তাহলে আমরা ফোবিক কে কেন ডিসঅর্ডার বলবো, সেটা বলতে গিয়েও বলি যে ডিসঅর্ডার আমরা তখনই বলতে পারি যে যখন সেটা রেগুলার লাইফকে আমাদের বিঘ্নিত করছে। আমি বহুবার এই কথাটা বলেছি, আমরা যে কোনো জিনিসকেই ডিসঅর্ডার আমরা তখনই বলবো যে যখন সেটা আমাদের রেগুলার লাইফকে বিঘ্নিত করছে। যেমন একটা এক্সাম্পল দিই, আমার একজন খুব চেনা শোনা, তিনি আমাকে বলছেন যে আমি বাসে ট্রেনে চড়তে ভীষণ ভয় পাই, ট্রেনের যে ভিড় সাংঘাতিক, তা তিনি যে লাইনে অফিস যেতেন, তো তাকে সেই ভিড়টা হতে পারে, আমারও ভিড় ভালো লাগে না, আমাকে যদি যখন ঠাকুর দেখতে ভীষণ ভিড় হয় আমারও ভালো লাগে না, আমার কথা হচ্ছে আমার পছন্দ হয় না, হতেই পারে, আমি সেটাকে অ্যাভয়েড করে চলি, কিন্তু সেই ভিড়টা আমি পড়লে আমি ভয় আতঙ্কে আমার কিছু হচ্ছে সেটা কিন্তু নয়, কিন্তু ভিড় আমার ভালো লাগে না। তো সেই ব্যক্তি আমাকে বলেন যে আমার এমন একটা জায়গা হয়ে, মানে আমাকে যখন উনি বলছেন যে আমি এতটাই ভয় পাচ্ছি যে আমার অফিস যেতেই আমার সমস্যা হচ্ছে, তখন আমি তাকে বলেছিলাম, অনেকদিন পর আবার তার সাথে দেখা হয়, আমি বলেছিলাম যে একটু যদি তোমার সমস্যা খুব হয় তাহলে একটু কাউন্সেলিং করো, তাহলে সাইকোলজিস্টের কাছে যাও, অবশ্যই সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট যেখানে তুমি যাও গিয়ে একটুখানি বলো, তাহলে আমার মনে হয় তুমি এটার থেকে খুব সহজে বেরিয়ে যেতে পারবে। প্রায় বেশ কিছু মাস পরে তিনি যখন এসেছেন, তখন তিনি আমাকে ডেকে বলছেন আমি কিন্তু এটা থেকে একদম বেরিয়ে এসেছি, এবং তার আমি যেটা বলার কথা দেখো যে তিনি কিন্তু এতটাই মানে এমনই একটা জায়গাতে পৌঁছে গেছিলেন যে তার অফিস তিনি তো করতে পাচ্ছিলেন না, যার জন্য তাকে অফিসের সামনে তাকে কিন্তু বাড়ি ভাড়া নিতে হয়, এবং তিনি কিন্তু রেগুলার ওই ফিয়ার, এত ফোবিয়া এমনই হচ্ছিল তার যে তিনি রেগুলার অফিস আসতে পাচ্ছিলেন না, এবং তখন অফিসের সামনেই তিনি থাকতে শুরু করেন, আর তার ফ্যামিলি কিন্তু তার যেখানে বাড়ি সেখানেই ছিলেন। কতটা সিচুয়েশন খারাপ হলে মানুষ এটা করতে পারে আশা করি সেটা বুঝতে পারছো, এবং যখন সেই মানে বলছেন আমাকে যে আমি কিন্তু কাউন্সেলিং করলাম, এবং কাউন্সেলিং করার পর কিন্তু আমি এখন আবার ফিরে এসেছি বাড়িতে, এবং আমি এখান থেকেই যাতায়াত করছি, এবং আমাকে বলছেন থ্যাংক ইউ, সেটা বড় কথা নয়, কিন্তু তার মানে এই যে সিচুয়েশনটা এটা কিন্তু ডিসঅর্ডার। কেন ডিসঅর্ডার না, এইটা কিন্তু স্বাভাবিক নয় যে কোনো ব্যক্তি তার এতটাই ভয় যে তিনি
তার ডেস্টিনেশন থাকার সেটাকে উক্তি চেঞ্জ করে ফেললেন এই ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য। এবং পরবর্তীকালে তিনি বুঝতে পেরেছিলেন যে এটা তো কোনো সমাধান নয়, কতদিন আমি সবাইকে ফ্যামিলিকে ছেড়ে এখানে থাকবো, তাহলে আমাকে সেই জায়গা থেকে বেরোতে হবে, তার জন্য আমাকে কোনো একটা কিছু করতে হবে। এবং তিনি কিন্তু নিজে, এবং তিনি আবার একটা কথা বলছে এক্সাম্পলটা থেকে, তিনি কিন্তু নিজে সচেতন, তিনি কিন্তু নিজে তার এই সিচুয়েশনটার জন্য জানেন যে আমার এটা ঠিক করছি না, কিন্তু তবু আমি ভয় পাচ্ছি। তাহলে আমি যখন স্বাভাবিক পন্থায় পাচ্ছি না এটার থেকে বেরোতে, আমি নিজে চেষ্টা করেও যখন পাচ্ছি না, তাহলে অবশ্যই আমাকে কিন্তু এটার জন্য কিছু একটা করতে হবে এবং এটা থেকে আমাকে বেরোতে হবে। সেই ইচ্ছাটা, এটাই নিউরোসিস অ্যান্ড সাইকোসিসের ডিফারেন্স। নিউরোসিস যাদের মধ্যে থাকছে তারা কিন্তু নিজের সম্পর্কে সচেতন এবং পরিবেশ পরিস্থিতি সম্পর্কেও সচেতন। তিনি কিন্তু নিজে বুঝতে পারছেন যে আজকে তার সিচুয়েশনটা যদি তিনি না চেঞ্জ করেন, তিনি যদি না এটার থেকে বেরোন, তাহলে কিন্তু তার যে ফ্যামিলি তারাও কিন্তু বিপর্যস্ত হবে। তাই জন্য তিনি কিন্তু পুরোপুরি সুস্থ এবং পুরোপুরি সেই বিষয়টা থেকে বেরিয়ে এবং তিনি তার জায়গাতেই ফিরে যান এবং সেখান থেকেই কিন্তু তিনি তার অফিস আবার করতে শুরু করেন এবং এখন তিনি পুরোপুরি সেটা থেকে বেরিয়ে এসেছেন। তাহলে এই হচ্ছে ফোবিয়া, যে ফোবিয়াকে এই কারণেই ডিসঅর্ডার বলতে পারি যখন সেটা কিন্তু আমাদের স্বাভাবিক জীবনযাপনকে একদম বিপর্যস্ত করে তোলে। তো বিভিন্ন রকমের ফোবিয়া রয়েছে, বিভিন্ন রকম ফোবিয়া আমরা আলোচনা করব বলবো। তার মধ্যে আমরা মানে DSM-4ই আবার এই ফোবিক ডিসঅর্ডারটাও আবার ভাগ করেছেন, তার মধ্যে তারা তিনটে ভাগ করেছেন। একটাকে এক মানে একটা যে ফোবিয়া সেটাকে তারা বলছেন স্পেসিফিক ফোবিয়া, ঠিক আছে। স্পেসিফিক ফোবিয়া বলার পর তারা যেটা বলছেন DSM মানে 4 অনুযায়ী যে ভাগগুলো সেটা হচ্ছে স্পেসিফিক ফোবিয়া, সেকেন্ড হলো সোশ্যাল ফোবিয়া। সোশ্যাল ফোবিয়ার মধ্যেও কিন্তু তারা আবার দুটো ভাগ করেছেন, একটা হচ্ছে স্পেসিফিক সোশ্যাল ফোবিয়া আর একটা হলো জেনারেলাইজড সোশ্যাল ফোবিয়া। থার্ড তারা যেটা বলেছেন সেটা হলো ক্লাস্ট্রোফোবিয়া, যেটাকে আমরা বলে সরি অ্যাগোরাফোবিয়া, যেটাকে আমরা বলি বদ্ধ জায়গার। আমরা অ্যাগোরাফোবিয়া হচ্ছে খোলা জায়গার ভয়, বদ্ধ জায়গার ভয় হচ্ছে ক্লাস্ট্রোফোবিয়া, অ্যাগোরাফোবিয়া। তাহলে আমি কী বললাম, DSM-4 কিন্তু ফোবিয়াকে তিন ভাগে ভাগ করেছেন, ফোবিক ডিসঅর্ডারকে। একটা হলো কী বললাম, একটা হলো স্পেসিফিক ফোবিয়া, সেকেন্ড হলো সোশ্যাল ফোবিয়া। সোশ্যাল ফোবিয়াকে আবার দুভাগে ভাগ করেছেন, স্পেসিফিক সোশ্যাল ফোবিয়া, জেনারেলাইজড সোশ্যাল ফোবিয়া বা আর নেক্সট আমরা বললাম অ্যাগোরাফোবিয়া। তাহলে আমরা স্পেসিফিক সোশ্যাল ফোবিয়া কথাতেই বুঝতে পাচ্ছি যে ফোবিয়াগুলো স্পেসিফিক, পার্টিকুলার কোনো বিষয়ে ভয়, পার্টিকুলার। যেমন আমরা বিভিন্ন প্রকার ফোবিয়ার নাম আছে, হ্যাঁ আমরা সেই ফোবিয়ার নামগুলো একটুখানি পরিচিত হই। যেমন আমি প্রথমেই বললাম অ্যাকোয়াফোবিয়া, অ্যাকোয়াফোবিয়া কিন্তু হচ্ছে কিসের ভয়, জলের ভয়। মনোফোবিয়া একাকিত্বের ভয়, একা থাকতে ভয় পায়। ক্লাস্ট্রোফোবিয়া বদ্ধ জায়গার, মানে কোনো বদ্ধ জায়গা হলেই তার মধ্যে যেন একটা দমবন্ধ হয়ে আসছে, হ্যাঁ এই যে ওটাকে ক্লাস্ট্রোফোবিয়া। জেনোফোবিয়া বা স্কেনোফোবিয়া, অপরিচিত ব্যক্তিকে দেখলে ভয় পাচ্ছে। এই এই ছাড়াও অসংখ্য অসংখ্য রকমের ফোবিয়া রয়েছে, জাইনোফোবিয়া যেটা আমরা কুকুর দেখলে, পার্টিকুলার কোনো প্রাণী দেখলে ভয়, কুকুর দেখলে ভয় পাচ্ছি। তো এই সব ফোবিয়াগুলো কিন্তু আমরা পাই। তার মানে পার্টিকুলার যে ফোবিয়া কোনো একটা বিষয়ের প্রতি, সেইগুলোকে কিন্তু আমরা আবার বিভিন্ন ভাগে ভাগ করি। যেমন অ্যানিমাল সাব টাইপ, এই যে বললাম কুকুর বেড়াল, মানে পার্টিকুলার কোনো প্রাণী দেখলে ভয়। নেক্সট আমরা বলতে পারি ন্যাচুরাল এবং মানে ন্যাচুরাল এনভায়রনমেন্ট, সাধারণভাবেই যেগুলো উঁচু স্থানের ভয়, উঁচুতে উঠলে ভয়, হ্যাঁ এবং এক মানে যে কোনো জায়গাতে উঁচুতে দেখ উঁচুতে কীরকম নিচে দেখছি সেগুলোর ভয়, এই এই যে ফোবিয়াগুলো আমাদের মধ্যে, ব্লাড ইঞ্জেকশন ইনজুরি। এবং সেদিনকে আমার এটা পুরোপুরি চোখের সামনেই ঘটলো যে তার সেই মেয়েটি কিন্তু ব্লাড ইনফ্যাক্ট ব্লাড দেখা দূরের কথা, তাকে ব্লাড যখন নেওয়া হচ্ছে তারপরেই তার কিন্তু মাথা ঘুরে যাচ্ছে। এবং এই যে এবং সে বেশ মানে বড় একজন, যথেষ্ট বড় হয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু তার এই ফোবিয়াটা এখনও অবধি যায়নি। তাহলে এই এই যে
স্পেসিফিক, এমনি কোনো কিছুতে ফোবিয়া নেই, এমনি যে বাজ পড়ছে বা অনেক এমন কিছু আগুন দেখছে সেই সবে কোথাও কোথাও একটা আগুন ধরে গেছে তাতে তার কোনো ফোবিয়া নেই, কিন্তু পার্টিকুলারলি তার যখনই সে তাকে কোনো রকমভাবে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে বা কোনো রকম দেওয়া হবে এরকম যে সিচুয়েশানগুলো সেইখানে কিন্তু আমরা ভয় পাচ্ছে। সেরকম সিচুয়েশনাল সাব টাইপ আছে যেখানে উঁচু স্থানের ভয়, এইগুলো কিন্তু পার্টিকুলার কোনো কোনো জিনিস দেখলে আমাদের ভয়টা হয়। অ্যাক্রোফোবিয়া যেটাকে আমরা বলি উঁচু স্থানের ভয়, তাহলে এগুলো হচ্ছে স্পেসিফিক ফোবিয়া। এছাড়াও প্রচুর ফোবিয়া আছে, স্পেসিফিক ফোবিয়া ছাড়াও যেটা আমি সেকেন্ড বললাম সোশ্যাল ফোবিয়া। সোশ্যাল ফোবিয়া কিন্তু পার্টিকুলার একটা প্রবলেম, সোশ্যাল ফোবিয়ার কথাতেই বুঝতে পারছি সমাজে যাওয়ার মেলামেশা করার ভয়। প্রথম কথাই হচ্ছে এরা তার মধ্যে যেটা রয়েছে স্পেসিফিক ফোবিয়া, স্পেসিফিক সোশ্যাল ফোবিয়া, তার মানে পার্টিকুলার মানে তারা কোথাও এমন একটা কোনো মানে সিচুয়েশান রয়েছে যেখানে তারা যেতেই ভয় পাচ্ছে, যেখানে তারা পৌঁছতেই ভয় পাচ্ছে, তারা ভাবছে তাদের কোনো রকম ব্যাকগ্রাউন্ড মানে তাদের কোনো নেগেটিভ কিছু তারা কথা, এবং তাদের মধ্যে দেখা যায় যে হয়তো তারা যখনই কোনো ভাইবা দিচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে, কারোর সামনে যে প্রকাশ ক্ষমতা বা কারোর সঙ্গে কথা বলতে গিয়ে জড়তা, সে ভাবছে যে না আমার আমার হয়তো তার কোনো কিছু স্ক্যামারিং হয়তো আছে, সে কারোর সামনেই নিজেকে আনতে চায় না, সে ভাবে যে আমার সম্পর্কে যদি কেউ কিছু বলে, আমার সম্পর্কে যদি কেউ কিছু ভাবে, এবং তার মধ্যে কিন্তু এই ভাবনা চিন্তাগুলো পার্টিকুলার সোশ্যাল। এবং কিছু জন আছে সোশ্যাল ফোবিয়া, সামাজিক পরিস্থিতিতে যেতেই পছন্দ করে না, যেতেই চায় না, কোনো ভিড়ের মধ্যে সে ভাবছে না আমি যদি ভিড়ের মধ্যে মিশে যাই, কোনো নেমন্তন্ন বাড়ি, কোনো পার্টিকুলার কোনো গ্যাদারিংসেই তারা কিন্তু নিজেকে প্রকাশ করতে চায় না কোনো ক্ষেত্রে, কোনো পার্টিকুলার জায়গা না এটা তার মধ্যে। এবং এটা অ্যাভয়েডিং পার্সোনালিটি ডিসঅর্ডারও বলা হয়ে থাকে, যে তারা সব কিছুতেই অ্যাভয়েড করতে চায়, কোনো জায়গাতেই কোনো সোশ্যাল গ্যাদারিংই তারা মিশতে চায় না। তো এই যে সোশ্যাল ফোবিয়া, এটা থেকেও কিন্তু খুব মানে বের হওয়াটা খুব দরকার। এবং সেখানে যদি আমরা একটু ভাবি যে কীভাবে বেরোবো, সেটা অবশ্যই আমাদের আমরা আলোচনা করব। তো এই সোশ্যাল ফোবিয়া ছাড়াও যেটা আমরা বললাম অ্যাগোরা ফোবিয়া, খোলা জায়গার ভয়, এগুলো কিন্তু রয়েছে, যে আমরা অনেক মানে অনেক সময় দেখা যায় যে অপরিচিত মানে পরিবেশ, খোলা জায়গা যেখানে কি নেই, কোথাও নেই, ওরে বাবা কি ভয় করছে, এগুলো কিন্তু হয়ে থাকে। তাহলে এই যে ফোবিয়াগুলো সেগুলো কিন্তু আমি বলছি, এছাড়াও বারবার বলছি অনেক ফোবিয়া আছে, কিন্তু এই ফোবিয়াগুলোর কোনো আছে থাকবে বা এর মধ্য দিয়ে চলবো সেটা কোনো কথা নয়, এটা থেকে আমাদের বেরোতে হবে। তার মানে এটার প্রতিকার আমরা কী করবো, ট্রিটমেন্ট কী করবো, বা কীভাবে আমরা এটার থেকে বেরোতে পারি, এটা তো আমাদের ভাবতে হবে। আমরা যখন সোশ্যাল গ্যাদারিংয়ে যাচ্ছি, আমি সবসময় ভাবছি আমাকে কে নিয়ে বলছে বা আমি কী করবো, আমি এই ড্রেসটা পরলে আমাকে কেমন, আমি এটা করলে কী ও কী বলছে, এত দরকার নেই। আমরা যদি একটুখানি নিজেকে সবার আগে, ফোবিয়া কিন্তু এক ধরনের ওয়ান টাইপ অফ ফিলিংস, তো এখানে ট্রিটমেন্ট চিকিৎসা যেটা যদি বলি, হ্যাঁ অবশ্যই দুরকম আছে, একটা হচ্ছে সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে কাউন্সেলিং করা, সেলফ মানে যেটাকে আমরা বলি থেরাপি করতে পারো, অথবা আমরা মেডিসিন নিতে পারি। কিন্তু মেডিসিন দিয়ে কি কোথাও অ্যান্টি ফোবিয়া বা অ্যান্টি অ্যাংজাইটি, অ্যান্টি ডিপ্রেশন এগুলোর ঠিক আছে, কিন্তু তাহলে কি ফোবিয়া চলে যাবে, তা তো হয় না। তাহলে ফোবিয়া থেকে বেরোতে গেলে সবার আগে আমার মানে হয়তো এগুলোতে কিছুটা হলো অ্যান্টি অ্যাংজাইটি, যেহেতু অ্যাংজাইটি থেকে এগুলো আসছে বা আমরা বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ চিন্তা থেকে আসছে, তাই সেক্ষেত্রে হয়তো সেগুলো খেলে কিছুটা ঠিক হব, কিন্তু সেটা কিন্তু কোনো কথা নয়। আমরা যদি কোনো নিজে মনে করি যে এই ফোবিয়াটা থেকে আমাকে বেরোতে হবে, এবং আমি প্রথম চেষ্টাটাই হচ্ছে নিজের ওপর, আমাকে নিজেকে চেষ্টা করতে হবে, নিজেকে প্রথমেই ভাবতে হবে যে আমাকে এই ফোবিয়া থেকে বেরোতে হবে, তাহলে এইটা হচ্ছে মনের ইচ্ছা। এবং তার জন্য কি করতে হবে, সেই পরিস্থিতিটাকে ফেস করতে হবে। যেমন আমি খুব কুকুরকে দেখলে ভয় পাই, রাস্তায় আমি অন্ধকার রাস্তা দিয়ে আসছি, একটি কুকুর এসে আমাকে আর মানে চিৎকার করছে, সেখানে আমি কুকুরকে দেখলে ওষুধ খেলে কি আমি কমে যাব, তা তো নয়। তাহলে সেই সময় যদি কোনো একজন ব্যক্তি আমাকে এসে বা বলেন যে একটা লাঠি দেন এবং
দিয়ে অনেক বোঝান যে ওরা কিছু করবে না, আপনি পাশ দিয়ে গিয়ে দেখুন, এবং বারবার এইটার মধ্য দিয়ে। তখন কিন্তু যেমন আমারই ছিল, আমি কিন্তু কুকুর দেখলে, বাড়ির কুকুর দেখলেও ভয় পেতাম, কিন্তু এখন আমার সেই বিষয়টা নেই এবং কোনো কুকুর দেখলেই আর ভয় করে না। তার কারণ কিন্তু সেই কুকুর মানে এটা এমনি এমনি যায়নি, আমি কিন্তু নিজের ক্ষেত্রেই বলছি, সেটা কিন্তু এমনি এমনি হয়নি, সেটা কিন্তু সেই যে বার মানে যে কুকুরটির কথা বলছি, সে আজ আমাদের হয়তো খুব খুব প্রাণ খোঁজ, হয়তো না একদমই প্রাণের, তো সে একদম সে তাকে আমি দেখে ভয় পেতাম, কিন্তু ভয়টা কাটালাম কীভাবে? তার সঙ্গে থেকে, তার আমি যদি তাকে অ্যাভয়েড করতাম, করে যদি সেই বাড়িতে আসা বন্ধ করে দিতাম, তাহলে কিন্তু আমি কোনোদিন এই কুকুরের সাথে এতটা মিশতে পারতাম না, যে কোনো কুকুরের সাথে। এখন আমার তাকে কুকুর বলতে খারাপ লাগে, তাকে তার নাম ধরেই আমরা ডাকি। তো সেখানে মানে আজকে কোনো রাস্তার কোনো কুকুরই আমাকে দেখলে দেখে কিন্তু আমার ভয় করে না, তার কারণ হচ্ছে ও। তাহলে সেইটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়েই কথাটা বলছি, ফোবিয়া কিন্তু কাটাতে হলে প্রথম কথা হচ্ছে নিজের চেষ্টা, নিজের ইচ্ছা, নিজের সেটা থেকে বেরোনো, দ্বিতীয় হচ্ছে সেই সিচুয়েশনটাকে আমাদের ফেস করা। আমরা ওষুধ খেয়ে ফেললাম আর ফোবিয়া চলে গেল, এটা কিন্তু একদমই হয় না, বা হলেও খুব তাৎক্ষণিক কিছু সময়ের জন্য, কিন্তু সেই বিষয়টাকে আমরা যদি ফেস করি এবং চেষ্টা করি, সবার আগে আমরা যদি নিজেরা নেগেটিভ যে চিন্তা ভাবনাগুলো, সেগুলো আমাদের মধ্যে কেন এটা আসছে, আমরা নেগেটিভ ভাবছি, আমরা ভাবছি এটা হলে এই হতে পারে, এই হয়ে এই কামড়ে দেবে, এই করবে সে, আমরা অনেক কিছু ভেবে ফেলছি, তাহলে সেই নেগেটিভ কথা, এবং লাইফে সব ক্ষেত্রেই, শুধুমাত্র কুকুর দেখে যে ভয়, অ্যানিমাল সাব টাইপের সেটা নয়, যে যে ভয় বা যা যা জিনিসে নেগেটিভ, আমরা অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্ষেত্রেই কিন্তু ঘটনাটার কারণটাই আমরা জানি, যে আমরা যেভাবে চাইছি, যেভাবে ভাবছি, যখন আমাদের জীবনটা সেভাবে চলছে না, আমরা যে কমফর্ট জোনে থাকছি, সেই কমফর্ট জোন থেকে যখনই আমরা বেরিয়ে যাচ্ছি, তখনই কিন্তু আমাদের মধ্যে কনফিডেন্স লুজ করছি, বা আমরা কিন্তু কনফিডেন্স হারাচ্ছি, এবং আমাদের মধ্যে নেগেটিভ চিন্তা কিন্তু বাড়তে থাকছে। তাহলে আমাদেরকে এই নেগেটিভ চিন্তাটা থেকে নিজেদেরকে বের করতে হবে, বারবার এই নেগেটিভ থিঙ্কিংটা না করে আমরা যদি একটু পজিটিভলি ভাবতে চেষ্টা করি, যে না আমরা একবার দেখি না, পাশ দিয়ে কুকুরটার পাশ দিয়ে উনি বলছেন যে আমাকে একটা লাঠিও দিয়েছেন, দেখি না যদি আমি পারি, যদি উনি থাকেন এবং উনি বলছেন আমি আছি আপনি চলুন, তাহলে এই যে জিনিসটা আমরা সর্বক্ষেত্রেই যদি আমরা একটু জিনিসটার সাথে যাই এবং নেগেটিভ জিনিসটাকে একদম বাদ দিয়ে দিই, এবং এই যে এখন সবথেকে বড় ফোবিয়া আজকে এখন এই সিচুয়েশনের সবথেকে বড় ফোবিয়া করোনা ফোবিয়া, কারণ করোনা এমন একটা জায়গায় চলে গেছে যে মানুষ যে ভয় পাচ্ছে তার থেকে, মানে মানুষ করোনাকে হলে কি হবে সেই ভেবে মানুষ কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক কিছু হচ্ছে। তাহলে করোনার ফোবিয়া মানুষের মধ্যে কিন্তু অনেক অনেক সমস্যা তৈরি করছে, যার জন্য হয়তো অনেক ক্ষেত্রে আমিও রাস্তায় বেরিয়ে কখনো পাশে যদি কেউ এসে যায় আমিও কিন্তু ভয় পেয়ে যাচ্ছি না যে সেটা নয়, কিন্তু সেইটা থেকে আমি যদি আর না বেরোই, সেটা না করি, আমি যদি নিজেকে একটুখানি এবং করেও থাকি, আমি যে কথাগুলো বলছি আমি পুরোটাই কিন্তু নিজের কথাটাই বলছি, আমি কিন্তু যখন বেরোচ্ছি তখন এই ভয়টা থাকলেও আমি কিন্তু বেরোচ্ছি না তারপর থেকে, তা নয়, হয়তো যখন যেখানে ভিড় হচ্ছে সেখান থেকে সরে আসছি, তারপরেও যে আমার হবে না সেটাও না, হতেই পারে, কিন্তু অল টাইম যদি আমরা এটা নিয়ে প্যানিক করি, আমরা যদি ভাবতে থাকি কি হবে না হবে, এবং তার জন্য সমস্ত কিছু আমরা এটা যদি ভাবি যে হলে হবে হবে এবং আমরা সেটাকে ফেস করব, কিছু করার নেই, আমাদেরকে এটা নিয়ে বাঁচতে হবে না, মরে যেতে হবে, তাহলে এই যে ভাবনাটা যে একদিন না একদিন প্রত্যেকেই যেতে হবে, যা হবে হবে, এখন এত ভেবে লাভ নেই, এখন যেটা করছি সেটার উপর মনোযোগ দিই এবং যেটা ঠিক করছি প্রপার প্রিকশন নিই, তারপরেও যদি হবার হয় তখন আমার হাতে সেটা নেই, কিন্তু সেটা ভেবে আমি আজ কোনো কোথাও বেরোচ্ছি না, প্রয়োজনে সারাদিন বাড়িতে, তাতেও আমার ভালো লাগছে না, আমার মধ্যে একটা বিরক্তি চলে আসছে, আমার মতো অনেকেই বেরোচ্ছে, তারা কি করে বেরোচ্ছে, আমি কেন পারছি না, হ্যাঁ তারা রেগুলার লাইফ ডিল করছে অথচ আমি কি লিড করছে, আমরা কিন্তু পারছি না, এইসব না ভেবে আরও বিরক্তি, আরও ডিপ্রেশন, আবার ওষুধ খাওয়া, এইসব না
না করে যদি আমরা একটু পজিটিভ ভাবি, একটু ভালো কথা চিন্তা করতে পারি, সেইটা যদি করি তাহলে কিন্তু আমরা এই ফোবিয়া কেন যে কোনো অ্যাংজাইটি থেকেই কিন্তু আমরা বেরোতে পারবো। এবং সোশ্যাল ফোবিয়া ভীষণভাবে কে কী বলছে সেটার দিকে না ভেবে আমরা যদি একটু ভাবি যে আমি আমার মতন থাকবো, আমাকে নিয়ে যদি কারোর প্রবলেম হয় সেটা তার প্রবলেম, আমি তাকে নিয়ে ভাববো না, আমি নিজে যদি আমার যে সমস্যাটা, আমার যদি কিছু প্রবলেমও থাকে আমি এতটা এই জায়গাটা কিন্তু নিজেকে তৈরি করতে হবে। এবং এই কথাটা আমি আবার বলছি, এটা এতটা সোজা নয় যে একদিন আমি বললাম সেটা তৈরি করে ফেললাম বা হয়ে গেল, সেটা কিন্তু কখনো নয়। এবং এটার জন্যও কিন্তু যথেষ্ট চেষ্টা করতে হয়, এবং এর পরেও যদি না হয়, সেলফ থেরাপিস্ট না হয়ে যদি না করতে পারি, দেন আমি আসবো সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্ট, তারা আছেন, তাদের কাছে এসে আমি সমস্যাটা বলবো, তারা যেরকম থেরাপি দেবেন, তা অনেক সময় আমরা রিল্যাক্সেশন টেকনিক যদি থাকে সেই সব করেও কিন্তু অ্যাংজাইটি অনেক সময় কমানো যায়। এবং এইগুলোর মারফত, মানে আমি বারবারই একটা কথা বলছি, তবে ফোবিয়া হচ্ছে যেহেতু ইললজিক্যাল ফিয়ার, যে লাজার কোনো মানে নেই, তাই সেই মানে নেই জায়গাটাতে বেরোতে হলে নিজেকে কিন্তু সেই জিনিসটার নিজের মধ্যে সেই চেষ্টাটা রাখতে হবে যে আমাকে এটার থেকে বেরোতে হবে, আমি এটার থেকে বেরোবো, এবং আমি একটু পজিটিভ ভাববো, আমি একটু অ্যাংজাইটি কমাবো, যেখানে যা হচ্ছে হোক আমাকে কিন্তু ঠিক থাকতে হবে। এই যে জিনিসটা আমি যদি একটু নিজের মধ্যে ডেভেলপ করতে পারি তাহলে কিন্তু আমরা এই জায়গাগুলো থেকে বেরোতে পারি। আজকে যেটা বললাম ফোবিক ডিসঅর্ডার, নেক্সট ক্লাস প্যানিক ডিসঅর্ডার এবং জিএডি জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার পড়াবো।